তুই ব্যক্তি নিয়ে কিন্তু হ্যাগারে সন্তুষ্ট রাখিস তুই তো এই কথাটা বোঝস নেই তোর বুঝেছি অন্য ভাবে অন্য লোকে অন্য ভাবে তুই তো সেটা বুঝিয়ে আমার সাথে রাগ করে আচ্ছা ওইটাও বাদ দিলাম যাত্রী খানায় যে কথা কাটাকাটি করলি তুই কথা কাটাকাটি করছত কি আর ইউটিউবে বলছ কি তোর কি সবটি সত্য কথা তুই যে কসম দিয়ে কথাটি বলছ যে আমার মায়ের কথা মেয়েটা মিথ্যা কথাও কই না ওইখানে যে ঘটনাটা ছিল ওনকার একটা কথাকে তুই বলছ তুই একটা কথা কিন্তু বলস নাই সেই সাক্ষী প্রমাণগুলো কিন্তু আমার আছে সমতি সাক্ষী প্রমাণগুলো আমি তোর সাথে সাক্ষাতে কথা বলামো বা আমি এই ইউটিউবের মাধ্যমে কথা বলাম কেরাকেরা ছিল একটার মুখ তুই বন্ধ করতে পারবি না তো সত্যটা কিন্তু সত্যই বলবো কেশো জামাল তারে বলছি কি তুই কইসত যে যে গান বাজালে নাতিটা পেট ফটাই বলে দিব এটা যদি জামাল সরাসরি সবটি সামনে বলতে পারে তাইলে মনে করো যে তরজুতা আর আমার মনে গাল যদি এই কথা জামাল লাগে আমার হইয়া থাকে চ্যালেঞ্জ করলাম আমি যে ইউটিউবের মধ্যে ইউটিউব মধ্যে চ্যালেঞ্জ করলাম জামাল যদি বলতে পারে যে জামালটা আমি এই কথা কইছি নাতিটা পেট ফটাই ফটে পেলাই দিব আমি চ্যালেঞ্জ করলাম যদি জামাল সামনাসামনি সবার সামনে বলতে পারে তাইলে মনে করো জুতা আমার গাল এর সাথে বড় কিনার আমি জানি না এইগুলো আবার কয়টা কুমু তার তো কোনো শেষ নাই ও তো লাইভ করছে কয়েকটা কয়েকটা সেটা তো আমি বলছি একবার গরম হয়েছে কি মালিক সাহেব আর ম্যানেজার সাহেব যে প্রোগ্রামটা রাখছে এটা আমি জানি জানি ঠিক আছে কিন্তু খালি হলাম চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা হলাম শিল্পী অমক 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 তো ওরা নেতৃত্ব ওই দিতেছে ও তো আমার কোনো হাত নাই নাইসে পরের দিন সকাল মালিক সাহেব আমার ফোন দিছে দশটাত কোনো আমি কালিয়া বাজারে কাছে আছি কয় তাহলে বাজারে আসেন চা খাই চা খাই তাই বইছি বহার পরে মালিক সাহেব আমার প্রতি রাখ ও ম্যানেজারও আমার প্রতি রাখ যেহেতু জিনিসটা আমি একাই জানি জানি মফভিজ জানার তো এরা জানে না হ্যাগর কথা হলো যে আমরা এই বাজারে আমাকে বাসা এই বাজারে আমরা থাকি এই বাজারে আমরা কান রাখুন আর আমরা জানি না ক্যালাব কি আপনি না আমার ক্যালাব কি আপনি করসুন না আমি করছি এটা কিন্তু মালিক সাহেবের কথা ক্যালাব কিন্তু আসলে মালিক সাহেব করছি আমি করিনি আমি পরে গেছি তাহলে তার কাছে আমি অফার পরে উনি অনেক আমার সাথে রাগ করছে রাগ করার পরে উনি ওনারা আমি থামাইছি থামাইছি প্রোগ্রাম ওরা অভার দিব না ওনার কত প্রোগ্রাম এটা আমি হতে দিবো না কি রে আমরা দলের মালিক আমরা জানবো না শিল্পীরা রেখে শিল্পীরা গান গাবো হ্যাঁ এটা আমি অভার দিব না তারপরে ওনারা আমি বা লতিফ ভাই যে কোনোভাবেই ওনারা ঠান্ডা করিয়া জিনিসটা আমরা আবার মফিসে বলেছে তুমি প্রোগ্রাম চালাও আচ্ছা আমার ম্যানেজার বলতেছে যে লেও ভাই এই অনুষ্ঠানটা কত রাখছে তামগুলো বললাম অনুষ্ঠানটা রাখছে চুয়াল্লিশ হাজার এটা কী কত যে কী বাইকতর ও যে একটা হিসাব ধরলো যে মফিসের হলো বারো হাজার মঞ্জুর হলো চার হাজার পরবীর হলো দুই হাজার হ্যান্ডস প্যার হইলো আট হাজার কথা বলছেন কি আর জেরিনের হইল সাত হাজার খাওয়া খরচ দুই দুই হাজার স্টুডিও ভাড়া পাঁচ হাজার এইভাবে মিলিয়ে মিলিয়া চেয়া হইল আপনার চল্লিশ হাজার টোটাল খরচ চল্লিশ হাজার আর মালিক উস্তাদ ম্যানেজার একে তিনজনের হইলো তিন হাজার এটা কিন্তু মুভিজের ধরা কয় টাকা দিব আমাকে না দিব এটা মুভিস জানে কিন্তু এইভাবে মুভিস ধরছে এটা ধরার পরে ম্যানেজার ফোন দিছে মুভিসের মুফিস তুই যে প্রোগ্রাম তুললি এটা কী বাইকি রে যে কী বাইকির মধ্যে লেবুক কা জানে আমি কল আসলো তুই ওইটুকুই জানি চুয়াল্লিশ হাজার রাখলো এইটুকুই আমি জানি কার কত কল আমি জানি না এরপরে কিন্তু আমার হিসাব সব বুঝাইল এইভাবে তখন বল যে এই হিসাবে এইভাবে কইলো করলো লতিফ ভাই মালিক সাহেব কোথা থেকে যে মুভিজের কাছে গো বেতন দেখা নেব যে গানে না যাই যায় সে তো মুভিস টাকা পরে না তো টেকাটা আমরাই তখন তো মুভিস টাকা কম নেয় না ওর যা বেতন ও সেই বেতনই নেয় এইটার মধ্যে ও গান রাখছে ও বারো টাকা বেতন ধরেছে বারো হাজারটার জায়গা নেই তেরো হাজার তেরো জায়গা নেই চোদ্দো টাকা নিব ওটার ক্যাশ কোর্সা আছে মানে ওটার যে টাকাটা ওটা তো আমার মালিকের পকে কাছে বুঝাই এইটা নইয়া মুভিজের সাথে ও লতিফ ভাই কইতেছে যে তুই মসি করিস বড় হ্যাঁ লাভ হব তুই তুই আমাকে আট হাজার দিস তিনজন ডে তিন মোটামুটি মোবাইয়ের সাথে ও ফোনে কথা কইতেছে মালিক সাব আবার কথা কইতেছে যে ওটা যদি হিসাব কিতাব আমার কাছে না দেয় উপহার আমি চালা দিম না মোভাই সব থেকে ফোনে কইতেছে যে তোমরা হইলে ভাই বন্ধু নেটওয়ার্কের লাভের বেলা গাহানের মালিক তোমরা তো ইউটিউবের কোনো মালিক না বা স্টুডিও গানের কোনো মালিক তোমরা না তখন আমাদের কথা হইলো আমার মালিক সাহেবের কথা লতিভের কথা হইলো যে তুই তো হে ভাই বন্ধু নাট্য ক্লাবের শিল্পী নেই তুই গানটা কাবি নাকি পড়িতে ভাই বন্ধু নাট্য ক্লাবের মনজ্যুত ভাই বন্ধু নাট্য ক্লাবের যে হ্যাঁস পাঠিয়ে দিয়েছে তো এই ভাই বন্ধু নাট্য ক্লাবের তো তোর শিল্পী গো তুই তোর অন্য শিল্পী গাই না বাদ দিয়া এরকম কথা মানে কাটাকাটি ফোনের মাধ্যমে লতিফের সাথে বা আমরা তিনও দিনে ওইখানে ছিলাম এইটুকুই কথা আচ্ছা ওইখান থেকে আইসা বললাম সন্ধ্যায় গান তা আমি সারাদিন আমার ফোন নাই ফোন দা নেয় আমি অফিসটা ফোন দিছি তাহলে তোমার প্রোগ্রাম কি এটা হবে গো কয় হ তাহলে হ্যাঁ লুকাইতে কই কয় হয়তো তাহলে তুমি আই ফিরো কে ঠিক আছে ঠিক আছে এ এটুকুই কিন্তু মফিসের সাথে কথাও ফোন নম্বরটি কাইটা দিছে কাইটা দেওয়ার পরে মন জো আমার ফোন দিছে আমি ওর এটা বাজারে তাহলে প্রোগ্রামের সময় হইলো তাহলে যাবেন না আমি বললাম যে এই ঘটনা মফিসে সারাদিন ফোন দিলো না আমি ফোন দিলাম যে এই কথা কই কাইটা দিলো তাহলে তুই যা আমি ওই যে মালিক সাহেব করছে ম্যানেজার সাহেব রাগ বসছে তাহলে আমাকে নইয়া আমি আইতাছি তুই অন্য জাগা প্রোগ্রামে তুই জাগা মনজু কইছে যে না হেন আপনি নন আমি বললাম না এত দিন হু যে যদি থাকছে নয় তাহলে আমার ফোন দিছে যে কাক আমার এই ব্যাগ রয়েছে সরচনা নিয়ে হেন তাহলে আমি নুয়ে যাইতাম আবার মনজু যদি আমার বাড়িতে থাকতো যদি ফোন করতো যে মঞ্জুরি আপনি কুতুবপুর আহেন তাহলে মঞ্জুরণি কুতুপুর যাওয়ার পাইতাম সেই বঙ্গিশর আছে যাওয়ার পাইতাম তা আজকে তুমি বইলে আমার বাড়িতে ও সারাদিন একটা ফোনও দিল না বা এখনও কোনো সময় কয় না তাহলে মঞ্জুরি আপনারি ফিরুন তাইলে আমি যাব না তুমি যাও কয়না আপনি হুন পরে আসি বাড়িতে বাড়িতে তারপরে দেই যে ওই আমাকে মাস্টার জামাল ভাই আর একটা লোক বসে আছে বসে আসার পরে কইলাম যে তাহলে এমন কি কয় আমরা যে বানিয়ে বানিয়েছি পরে মঞ্জু আমার সামনেই ফোন দিছে মেড়ে মি কাকারে ফোন দে কাকার নিয়ে আমি আহ আমি কাকারে ফোন দিই মুকে আমি হারে ফোন দি মু তুমি যদি আহ তাহলে আহ কেরল না আইল আমার দেহার বিষয় না প্রোগ্রাম রাখছি প্রোগ্রাম চালানো আচ্ছা তোর মঞ্জুর সাথে আমি রাগই করলাম যে তোর আমি কইলাম তুই জাগা তুই আবার এই বারবারই একটা কথাই ই করস তুই জাগা ক না আমি যাব না পরে ফোন দিছে আবার জামালে রে মিজে ফোন দিছে জামালে রে ফোন দেওয়া জামাল রে কই দিয়েছে কে গো না কে তঞ্জি জামাল কইছে যে তাহলে তুমি টোস্টাদারে ফোন দাও কই কারোর ফোন দিবা হম না চালুের মঞ্জুর বাইনী আই পারে আমি যেমন নাকি কি থুই থইয়াই মটর সাইকেল গেছি গা কচুয়া বাজারে যে মালিক হিসাবে ফোন দিছি যাব না তো আহন যে মোখানে পড়াইছে তো জাতিখানে আমরা বসছি ইয়ার মধ্যে লুথি বহাইছে ভাই পরে ওই পরে বই বইসি বহার পরে আসলো কারা মুজাম্মেল তাই না আসলো মুজাম্মেল জামেল মোজাম্মেল আসলো মো জামেলায় বয় মো জাম এখানে বসছে বসার পরে পরে মালিক সাহেব জি ইয়ারে যে শহীদ কো আর ইয় জামাল কো আঙর স্টোরিতে গেছে মনে হয় মালিক সাহেব ফোন দিয়েছে শহীদে এই তোমরা আসে বাইরা তো শহীদে জাতিখানে আইছে আহার পরে মালিক সাহা শহীদের কইছে যে তোমরা যে গান এইলে তোমার ফোন দিছাল কারা যে মুভিজ ফোন দিছাল যে মুভিজ ফোন মুভিজ মুভিস এতদিন কোনো শিল্পী ফোন দেয় না আজকে মুভিজ শিল্পী ফোন দেয় তাহলে তোমরা মুভিজের ফোন ফেলা তাহলে আমার কাছে যাই না না তখন শহীদ কেছে যে এটা আসলে আমার ভুল হয়েছে কিনা আসর দিন আপনারা ফোন দিন আজকে আমিও ফোন দি নি ফোন দিন নাকি আমার হাঁড়া ভুল হয়েছে তেল বই থাকো বইয়ে রেছি তো কথা কথাবার্তা কইতেছি এই মুহূর্তে ফোন দিছে আবার মুফিস মুজামেল রে মুজামেল রে ফোন দিছে ফোন দেওয়ার পরে কইতেছে যে তোমরা যাও না কে কয় সমস আছে কার এত বড় পুকুর পাড়া শক্ত আমার শিল্পী আটকায় আমার হাসপার্টি আটকায় কার এত বড় সাহস তাহলে এই কথা যখন সেটা কেছে সেটা ঘরপরে মোজামেল কইছে যে তোমার ওস্তাদ আটকেছে কয়েক কত বড় সাহস ও আমার শিল্পী আটকায় তখন আমি বলছি যে তুই শিল্পীটা পাইলি কই কোন শিল্পীটা তুই দেশে আনছ তোরই তো আমরা আনছি তুই শিল্পীটা কই ফাইলি তখনও একটা বাসা কইল যে আমি কি এই দেশে কি জানি আইছি আমি কি এই দেশে বাল ফেলে আইছি আমি এই দেশে ভাল ফালিয়ে আইছি এই বাসাটা যখন কইলো তখন আমি কইলাম যে তুই কি আমার মারবি যে মারস তাহলে এ মার সে কে তোর তোর শিল্পী আটকাইলাম তুই শুনে নু ই তোর ব্যাগের বোঝাবাহারলাম তোর বোঝাবাহারলাম মন্দিরে বোঝাবাহারলাম আজকে আমার বাইরে তুই মঞ্জুর রানমানি অন্য অন্য মানুষ পাঠিয়ে দেশ কে তুই জাহালি না এইটুকু কওয়া কথা কওয়ার পর কোথা তুমি একটা বেদপ তুমি একটা আসলে একটা বেদপ তখন আমি কইছি তুই চুপ থাক আর একটা কথা কবি না যা কী থাক সেখানে ওই বাংলার চোখ জাহাঙ্গীর ভাই উনি আসিল তারপরে ওই পেটপাশার শহীদ আসিল মোজামেল আসিল জামাল ভাই আসিল মালিক সাহেব আসছিলো লতিফ আস লতিফ ভাই ম্যানেজার এটি আস আরও দুই চারজন মানুষ আছে এই বাইরের সিএনসি ড্রাইভার বা ওই ভ্যান ড্রাইভার অটো ড্রাইভার ওনারাও ছিল ওনারা অহনও আছে ওনার কাছে যে কোনো মত ডাক দিল ওনারাও আমাদের কাছে আসবে এটা কইয়া ও ঘর থেকে বাইরে গেলগা গেলগা এই মুহুর্তে মুনজু আর বাংলাদেশ জাহাঙ্গীর ভাই মুভিসে ডাক দিছে মানে হলো যেটা যেটুক হইল লো এইটুকিই শেষ দিব ডাক দিল ডাক্তার হওয়ার মুভিস কইলো যে আমি এক বাফের জর্মা